জয় যিশু, প্রভুর নাম ধন্য হোক। উপস্থিত সকলকে জানাই 10 মিনিট লেকচারের পক্ষে স্বাগতম। আশা করি আজকের এই প্রচার আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে। তাই আসুন আমরা প্রকাশিত বাক্য 3:11 পাঠ করি। আর এখানে লেখা আছে, আমি শীঘ্রই আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। আজকে আলোচনার বিষয় হলো, তোমার যাহা আছে তাহা শক্ত করে ধরে রাখো। খ্রিস্টেতে প্রিয়জন, যীশুখ্রিস্ট আপনার আমার তথা পৃথিবীর সমস্ত পাপী মানুষকে ভালোবেসে কালভেরি ক্রুশে নিজের জীবনকে মুক্তির মূল্য হিসেবে উৎসর্গ করেছেন, যেন আমরা তার মাধ্যমে পরিত্রাণ পাই এবং অনন্ত জীবন লাভ করি। আর প্রভু যীশুখ্রিস্ট নিজেই আপনাকে আমাকে সতর্ক করে বলছেন, তোমার যেটা আছে তাহা শক্ত করে ধরে রাখো। প্রিয় বিশ্বাসী, আপনি চিন্তা করুন, আপনার কি কি আছে? খ্রিস্টকে গ্রহণ করে আপনি কি পেয়েছেন যেটাকে আপনার শক্ত করে ধরে রাখার প্রয়োজন? আর এটা ভালোভাবে বুঝার জন্য আসুন আমরা আদিপুস্তক 25:33 পাঠ করি। যাকব কহিলেন, তুমি অদ্য আমার কাছে দিব্য করো, তাহাতে তিনি তাহার কাছে দিব্য করিলেন। এই রূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার যাকবের কাছে বিক্রি করিলেন। এটা একটা চমৎকার ঘটনা। ইসহাকের 2 সন্তান ছিল, এসো বড় আর যাকব ছোট। যেহেতু এসো বড়, আর যে বড় সন্তান হতো সে অনেক কিছুতেই বেশি অংশ পেত। প্রথমত যে জ্যেষ্ঠাধিকার হতো সে উপাসনায়, পারিবারিক প্রার্থনায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পেত এবং পরিবারের সকলের উপর কর্তৃত্ব করার ক্ষমতা পেত। সে অন্যান্য সন্তানের তুলনায় সম্পত্তির দ্বিগুণ অংশ পেত। আমরা যদি দ্বিতীয় বিবরণ তার 21:17 পাঠ করি, এখানে লেখা আছে, কিন্তু যে অপ্রিয়ার পুত্রকে জ্যেষ্ঠরূপে স্বীকার করিয়া আপন সর্বস্বরে 2 অংশ তাহাকে দিবে, কারণ সে তাহার শক্তির প্রথম ফল, জ্যেষ্ঠাধিকার তাহারই। যদি কোনো স্বামীর 2 স্ত্রী থাকে, একজনকে সে খুব ভালোবাসে আর একজনকে কম ভালোবাসে, বাইবেলের যুগে পুরাতন নিয়মে একের অধিক বিয়ে করত। যে অপ্রিয় তার যদি প্রথম সন্তান থাকে আর যে প্রিয় তার যদি দ্বিতীয় সন্তান থাকে, তাহলে সেই অপ্রিয় সন্তানই অন্যান্য সন্তানের তুলনায় দ্বিগুণ অংশ পাবে। এটা ব্যবস্থাতে ছিল যে জ্যেষ্ঠ সন্তান হবে, সব কিছুতে তার অংশ দ্বিগুণ হবে। আর যেহেতু সে বড় ভাই ছিল, সেহেতু এই সমস্ত অধিকার তার মধ্যে ছিল, সে এগুলো পাওয়ার যোগ্য। কিন্তু এসো একজন ভালো শিকারী ছিলেন, আর সে জঙ্গলে গিয়ে ভালো শিকার করতে পারত, আর যাকব বাড়িতে থাকত সে ভালো রান্না করতে পারত। আর সে জঙ্গলে গিয়ে শিকার করত, আর এসো শিকার করে হয়তো বাড়ি ফিরেছে, আর সে অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত। সে যাকবকে বলল, ভাই তুমি কি রান্না করেছো, আমাকে কিছু খেতে দাও। আর যাকব বলল, তোমাকে খেতে দিতে পারি, কিন্তু তোমার জ্যেষ্ঠাধিকার আমাকে দিতে হবে। এসো বলছে, আরে এতে আমার কি লাভ, ওই জ্যেষ্ঠাধিকার নিয়ে আমি কি করব। ও তুমি রাখো, ওই ডালটা আমাকে দাও, এটা একটা নিয়ম। এসো বলছে, আমার দরকার নেই, জ্যেষ্ঠাধিকার আমার দরকার নেই। এটা যে ঈশ্বর থেকে আশীর্বাদ, ঈশ্বর দত্ত একটা অধিকার। আর এসো জাগতিক বিষয়ের জন্য অনন্তকাল স্থায়ী আশীর্বাদ ও অধিকারকে বিক্রি করে দিল। ঈশ্বরের আশীর্বাদকে সে তুচ্ছ মনে করল, ঈশ্বরের আশীর্বাদকে সে সামান্য জ্ঞান করল, আর সেটাকে সে ডালের বিনিময়ে হস্তান্তর করে দিল। ঈশ্বরের আশীর্বাদকে সে তুচ্ছ মনে করল, সামান্য জ্ঞান করল, আর সেটাকে সে ডালের বিনিময়ে হস্তান্তর করে দিল। আর সে ডাল তো দিলই, কিন্তু ঈশ্বর থেকে পাওয়া যে আশীর্বাদ, ঈশ্বর থেকে পাওয়া যে অনুগ্রহ, আর সেটা যাকব পেল। আজকে আপনার জীবনে যে অনুগ্রহ রয়েছে, আপনি কি সেটাকে তুচ্ছ জ্ঞান করছেন? আপনি যে পরিত্রাণ পেয়েছেন সেটাকে কি সামান্য জ্ঞান করছেন? আপনি যে পবিত্র আত্মাকে পেয়েছেন সেটাকে কি তুচ্ছ মনে করছেন? ঈশ্বরের আশীর্বাদ যে আপনার জীবনে রয়েছে সেটাকে কি আপনি সামান্য জ্ঞান করছেন? আজকে বহু বিশ্বাসী ঈশ্বরের থেকে পাওয়া এই আশীর্বাদকে সামান্য জ্ঞান করে,
সেই জন্য ক্ষণকাল স্থায়ী ক্ষণিকের সুখ লাভের জন্য ওটাকে তারা বিক্রি করে দেয়। কি লাভ পবিত্র আত্মাকে পেয়ে, কি লাভ সাক্ষ্য বলে, কি লাভ প্রার্থনা করে, কি লাভ প্রভুর বাক্য প্রচার করে, এসে বলছে ওতে আমার কি দরকার, ওতে আমার প্রয়োজন নেই, তুমি ওটা রাখো আর আমাকে ডালটা দাও। আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসী ক্ষণিকের সুখ লাভের জন্য পরিত্রাণকে জলাঞ্জলি দিচ্ছে, সাক্ষ্যকে তুচ্ছ জ্ঞান করছে, পবিত্র আত্মার দানকে অবহেলা করছে, তারা ঈশ্বরের আশীর্বাদকেও হেয় জ্ঞান করছে। আপনি যদি এমন করে থাকেন তাহলে পস্তাবেন, আপনি বুকে করাঘাত করবেন, দাঁতে দাঁত ঘষবেন, ক্রন্দন করবেন, আপনি অনুতাপ করবেন, আর এমন একটা সময় এটা করবেন যেটা আপনার আর কোনো লাভ হবে না। আপনি শেষ দিনে যখন প্রভুর কাছে যাবেন তখন আপনার কৈফত দেওয়ার আর জায়গা থাকবে না, আপনি শুধু বুকে করাঘাত করবেন, দাঁতে দাঁত ঘষবেন, ও আমি কি ভুল করেছি, ও আমি কি ভুল করেছি, ও আমি কি পাপ করেছি, আমি কেন অবহেলা করেছি, কেন আমি ঈশ্বরের দানকে অবজ্ঞা করেছি, কেন আমি আশীর্বাদকে তুচ্ছ জ্ঞান করেছি, দাঁতে দাঁত ঘষবেন, বিলাপ করবেন, কিন্তু কোনো লাভ হবে না। প্রিয় বিশ্বাসী, আমরা যদি আদিপুস্তক তার 27 অধ্যায় 35 পদ 36 পদ 38 পদ পাঠ করি, আর এখানে লেখা আছে, ইশুয়াক কহিলেন, তোমার ভাতা ছলভাবে আসিয়া তোমার আশীর্বাদ হরণ করিয়াছে। এসো কহিলেন, তাহার নাম কি প্রবঞ্চক যাকব নয়? বাস্তবিক সে দুইবার আমাকে প্রবঞ্চনা করিয়াছে, সে আমার জ্যৈষ্ঠাধিকার হরণ করিয়াছে, এবং দেখুন এখন আমার আশীর্বাদও হরণ করিয়াছে। প্রিয় বিশ্বাসী, এখন একটা সময় এসেছে যখন ইশুয়াকের বয়স হয়েছে, তার চোখে তেজ কমেছে। ইশুয়াক বলছে, এসো তুমি তাড়াতাড়ি স্বীকার করে নিয়ে এসো, আমাকে খেতে দাও, যেন আমি মৃত্যুর আগে তোমাকে আশীর্বাদ করতে পারি। এসো বাবার কথা শুনে স্বীকার করতে চলে গেছে, আর একথা ইশুয়াকের স্ত্রী রিবিকা শুনে নিয়েছে। সব আশীর্বাদ বড় ছেলে পাবে, আমি যাকে ভালোবাসি সে আশীর্বাদ থেকে কি বঞ্চিত হবে? এই সুযোগ যখন বড় ছেলে স্বীকার করতে চলে গেছে, তখন রিবিকা যাকবকে বললেন, আমি তোমাকে ভালো করে রান্না করে দিচ্ছি, আর সেটা নিয়ে তোমার বাবার কাছে যাও এবং বাবাকে দাও, আর তুমি তোমার বাবার আশীর্বাদ লাভ করো। আর যাকব বলছে, না মা, এটা কি করে হয়, যদি জেনে ফেলে তাহলে আমার আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দেবে। মা বলছে, সেই অভিশাপ আমার প্রতি বর্তুক, তবু তুমি যাও এবং তুমি আশীর্বাদ লাভ করো। আর রিবিকা ভালো করে রান্না করে দিল, আর যাকব সে খাবার নিয়ে তার বাবার কাছে গেল এবং তার বাবাকে খাওয়াইল, আর তার বাবা তাকে সমস্ত আশীর্বাদ দান করলেন, আর তিনি আশীর্বাদ নিয়ে চলে গেছেন। আর এমন সময় এসো তার বাবার কাছে এসে বললেন যে, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো। আর ঈশ্বর আশ্চর্য জ্ঞান করলেন, আমি তো এইমাত্র আশীর্বাদ দান করলাম। আর এসো বুঝতে পারলেন যে তার ভাই ছলভাবে আমার আশীর্বাদ হরণ করে নিয়েছে। কেন বড় ছেলে আশীর্বাদ ছোট ছেলে পেল? কারণ এর আগে থেকেই ডালের বিনিময়ে তার জ্যৈষ্ঠাধিকার যাকবের কাছে সমর্পণ করে দিয়েছে। পরে যাকব মামার বাড়িতে গিয়ে থাকলেন, আর মামাতো বোনকে বিয়ে করার জন্য 14 বৎসর তার বাড়িতে কাজ করলেন, আর এরই মধ্যে ঈশ্বর যাকবকে অনেক আশীর্বাদ দান করলেন। পরে তিনি রাত্রিতে উঠিয়া আপন দুই স্ত্রী, দুই দাসী ও 11 পুত্রকে লইয়া পার ঘাটায় গিয়া যব্বক নদীর পার হইলেন। তিনি তাহাদিগকে নদী পার করাইয়া আপনার সমস্ত দ্রব্য পারে পাঠাইয়া দিলেন, আর যাকব তথা একাকী রহিলেন, এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্ল যুদ্ধ করলেন, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি যাকবের পুরুষন্ধিতে আঘাত করিলেন, তাহাতে তাহার পুরুষন্ধি স্থানচ্যুত হইল। আর পরে সেই পুরুষ কহিল, আমাকে ছেড়ে দাও, কারণ প্রভাত হইল। আর যাকব কহিলেন, আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়িব না। আর তিনি কহিলেন যে, তোমার নাম কি? আর যাকব বললেন যে, আমার নাম যাকব। আর পরে ঈশ্বর তাকে বললেন যে, তোমার নাম আর যাকব নামে তোমাকে ডাকা হবে না, এখন থেকে তোমাকে ইসরায়েল নামে ডাকা হবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ।
প্রিয় বিশ্বাসী, চিন্তা করুন কতটুকু যোগ্যতা অর্জন করলে ঈশ্বরের সাথে যুদ্ধ করা যায়, সম্পর্ক কতটুকু গভীর হলে ঈশ্বরের সাথে যুদ্ধ করা যায়, কতটুকু জ্ঞান অর্জন করলে, কতটুকু আন্তরিক হলে ঈশ্বরের সাথে যুদ্ধ করা যায়, কতটুকু শ্রদ্ধা ভক্তি থাকলে তার আশীর্বাদকে দাবি করা যায়। আর যাকব ঠিক ততটাই যোগ্যতা, শ্রদ্ধা ভক্তি, জ্ঞান অর্জন করেছিলেন, আর তাই তো তিনি তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের সাথে মল্লযুদ্ধ করলেন। আর পরিশেষে ঈশ্বর তার নাম ইসরায়েল বলে আখ্যাত করলেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার নিঃশাস্ত্র বাক্যে আশীর্বাদ দান করুক। আমেন।